খরা মৌসুমে পানি সংরক্ষণের নতুন জলাধার নির্মাণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। অবসরে যাওয়ার বয়সসীমা বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যে নতুন আন্দোলনে সহিংস হয়ে উঠেছে দেশটি। সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন, গ্রেপ্তারও হয়েছেন অনেকে। বিক্ষোভ সহিংসতার জেরে ফ্রান্স সফর বাতিল করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। জলাধার নির্মাণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। পশ্চিমাঞ্চলের সেন্টোসোলিনে নির্মাণাধীন সেচ প্রকল্প এলাকায় বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। পরিবেশবাদী সহ 6,000 বিক্ষোভকারী অংশ নেয় আন্দোলনে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এক পর্যায়ে গোটা শহরেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এতে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। জলবায়ু পরিবর্তনের কারণে কয়েক বছর ধরে তীব্র নাব্য সংকটে ফ্রান্সের নদনদীগুলো। গেল বছরও ভয়ঙ্কর খরার কবলে পড়ে দেশটি, যার ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। শুষ্ক মৌসুমে উৎপাদন ঠিক রাখতে পানি সংরক্ষণাগার নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। যদিও স্থানীয়দের বদলে গুটি কয়েক বড় খামারি এই সুবিধা পাবে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আশা করছি বিক্ষোভের মাধ্যমে প্রকল্পটিতে ধীর গতি আনতে পারবো আমরা। অক্টোবরের আন্দোলনের ধারণা থেকে বলছি, আমার মনে হয় না তারা তাদের আচরণে কোনো পরিবর্তন আনবে। চলমান বিক্ষোভ এবং সহিংসতার নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। পেনশন আইন পুনর্গঠন, পানি সংরক্ষণাগার নিয়ে রাজনৈতিক নেতাদের মতামত থাকতেই পারে, এটা গণতান্ত্রিক বিতর্ক, কিন্তু চরমপন্থী বামপন্থীদের এমন সহিংসতার তীব্র নিন্দা জানাই। এটা একেবারেই অসহনীয়। কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে অবসরের বয়সসীমা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল গোটা দেশ, চলছে ব্যাপক ধরপাকড়। দেশটিতে চলমান বিক্ষোভের জেরে স্থগিত করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর। জোহরা চৌধুরী সেতু, ডিবিসি নিউজ ডেস্ক।